আতঙ্কে আমরা আছি গ্রামবাসী, রাউতরাপুর আমলাশী এবং আটাঙ্গা। আমরা সমস্ত নদী তীরবর্তী এলাকায় বসবাস করছি। সন্ধ্যাবেলা আমাদের ভয়ের বার্তা রয়েছে, তাই কেশিয়াড়ি এবং দাঁতন ব্লক প্রশাসনিক মাধ্যমে আমাদের সতর্কবার্তা জানিয়েছেন নদীর তীরবর্তী সমস্ত মানুষদের, যাতে নদী থেকে উপরের এলাকায় গিয়ে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় বসবাস করার জন্য সতর্কবার্তা জানিয়েছেন। তাই আমরা আতঙ্কিত। কী পরিমাণ জল বৃদ্ধি পাচ্ছে? জল প্রচণ্ড পরিমাণে বেড়ে চলেছে, কয়েক ঘন্টার মধ্যেই প্লাবন হওয়ার সম্ভাবনা রয়েছে। কী ক্ষতি হতে পারে? রাউতরাপুর আমলাশী এবং আটাঙ্গা যে নদী তীরবর্তী এলাকায় যে সমস্ত সবজি রয়েছে, সবজি পাল জমি রয়েছে, সেই সবজি জলে প্লাবিত হয়ে গেলে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কী কী চাষ হয়েছে? নদীর তীরবর্তী কাঁচা বাড়িও রয়েছে অনেক, তাই সবাই সতর্ক থাকার জন্য আমরা এবং যাতে থাকতে পারি সেজন্য প্রশাসনিকভাবে আমাদের সতর্কতা জানিয়েছেন। নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পাল জমিতে যে সমস্ত শাকসবজি হয়, তরই, ঝিঙে, পটল এবং বেগুন। কী নাম আপনার? আমার নাম গৌতম নন্দপাঠ। বেড়ে গেছি আর আমাদের প্রথমত ধানটা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আর চার দিন হলো, চার পাঁচ দিন হয়ে গেল মোটামুটি জল জমিনে এখনও মানে অটায় রাখা জল, গলায় জল হচ্ছে। তারপরে যে ঝিঙ্গা বেগুন, এই যে আলতি, তারপরে যে খিরা টিরা চিচিঙ্গা পটল বেগুন, এই সমস্ত সব পচে গেছে। পুঁই মারিশ টারিশ ওগুলো অনেক আমাদের সবজি ক্ষয়ক্ষতি হয়েছে। মাটির ঘর অনেক কিছু আছে, আর একটু সামান্য যদি বেড়ে যায় তাহলে ঘরঘর ধস ধস করে পড়ে যাবে। কী ক্ষতি হতে পারে? ক্ষতি বলতে ঘরটা ভেঙে যাবে, মানুষরা স্কুলে থাকবে। আপনার নাম? আমার নাম সূর্যকান্ত ভূঁইয়া। বাড়ি? বাড়ি রাউতরাপুর, রাউতরাপুর পালসেই। হ্যাঁ, নদীয়ে জল ছাড়ছে। এবার আমাদের নদীর কাছে পাড়ের ঘর, যে কোনো সময় বেসে যেতেই পারে। কোন এলাকাটা? আমরা রাউতরাপুর। রাউতরাপুর? রাউতরাপুর। কী ক্ষতি হতে পারে? কী করতে পারে? এই যে সবজি সবজি আছে, আমার যে নাগাম আছে সেখানে জল ঢুকে গেছে। ঘরবাড়ি? ঘরবাড়ি ডুকবে ডুকবে হচ্ছে। কত জল বাড়ছে? জল অনেক পরিমাণ বাড়ছে সবজি রেখায়। আপনার নাম? প্রবাসী দণ্ডপাত। বাড়ি? রাউতরাপুর। ব্যস্ত কত মোটা রাস্তা? ঠিক করছে।